वेलकम टू प्रोडिजी एडु क्लासेस आज के আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক ফোর্সেস ইন নেচার বেসিক ফোর্সেস ইন নেচার হচ্ছে এই চারটি যে ফোর্স লেখা আছে দেখো নাম্বার 1 হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা ক্লাস 11 এ করব আমাদের সিলেবাসে আছে আমরা ডিটেইলসে করব ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ডিটেইলস পড়াশোনা আমরা ক্লাস 12 এ করব বাট 11 এ বেসিক জিনিসগুলো আমরা একটু পড়াশোনা করব স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এটাও ক্লাস 12 এই করব weak nuclear force এটাও ক্লাস 12 এ করব তো মেইনলি যে চারটি বেসিক ফোর্সেস তার মধ্যে একটাই আমরা ক্লাস 11 এ করব বাকি তিনটে ক্লাস 12 এ করব তাহলে একটা বেসিক কনসেপশন তোমাদের দরকার যে এই ফোর্স গুলো কি খুব সিম্পল থিং তোমরা যত ফোর্স পড়েছো ক্লাস 9 এ পড়ো 10 এ পড়ো ওই ফোর্স গুলো বাদ দিয়ে একমাত্র ইউনিভার্সে এই চারটি মাত্র ফোর্স আছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স and weak nuclear force এই ফোর্স ছাড়া আর কোনো ফোর্সের এক্সিস্টেন্স নেই তাহলে এবার তোমাদের কোশ্চেন হচ্ছে স্যার আমরা যেরকম করেছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কার আন্ডারে পড়বে অর ফ্রিকশনাল ফোর্স এগুলো দেখো এখানে কিন্তু নেই একমাত্র এই চারটি ফোর্সই আছে তো এক এক করে আমি एग्जांपल দিচ্ছি প্রথমে হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা গুলো তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের আস্তে আস্তে তোমাদের যা প্রবলেম থাকবে সেটা তোমরা কমেন্টস বক্সে লিখবে তাছাড়া আমরা আলাদা করে গ্র্যাভিটেশনের উপর যখন চ্যাপ্টার করব সেটা নিয়ে ডিটেইলসে পড়ব আপাতত বেসিক আইডিয়া গুলো বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নাম্বার 1 এটা হচ্ছে ফর্মুলা ইফ টু বডিজ অফ মাসেস m1 এন্ড m2 আর সেপারেটেড উইথ আ আর ডিসটেন্স বিটুইন দেম দেন দা ফোর্স বিটুইন দেম মানে এদের মধ্যেকার ফোর্স is directly proportional to product of their masses and inversely proportional to the square of the distance between them তাহলে যদি proportional sign আমরা omit করি তাহলে একটা constant আসে এই constant এর নাম universal gravitational constant denoted by capital G আর formula হবে তাহলে m1 m2 by r square তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই ফর্মুলাটা জানো নেক্সট হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স খুব সিম্পল থিং ইলেকট্রিক ফোর্স এন্ড ম্যাগনেটিক ফোর্স কম্বাইন করে যে ফোর্সটা হয় দিস ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তারা সহজ এক্সাম্পল দি ফ্রিকশনাল ফোর্স ইজ অ্যান এক্সাম্পল অফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কন্ট্যাক্ট ফোর্স মানে দুটো বডি যখন কন্ট্যাক্টে থাকে তাদের মধ্যে যে ফোর্সটা যে ডেভেলপ করে This is also an example of electromagnetic force. Next হচ্ছে strong nuclear force. Strong nuclear force এটা পরে বলবো আর weak nuclear forceটা বলি খুব simple thing তোমরা অনেকেই weak nuclear forceটা জানো. Say this is nucleus. তাহলে এর চারিদিকে কে ঘোরে? ইলেকট্রন ঘোরে. তোমরা এটা কেমিস্ট্রিতে পড়েছো অলরেডি. E minus মানে ইলেকট্রন বলছি. ইলেকট্রন আর minus মানে হচ্ছে সাইন. তাহলে এই যে ইলেকট্রন মুভ করছে এটার সাইন হচ্ছে মাইনাস আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন আর নিউট্রন প্রোটন কি চার্জ পজিটিভলি চার্জ নিউট্রন কি চার্জ নিউট্রাল তাহলে এখন কোশ্চেন হচ্ছে তাহলে নিউক্লিয়াসটা কি চার্জ হচ্ছে পজিটিভ চার্জ এটা কি চার্জ নেগেটিভ চার্জ পজিটিভ নেগেটিভের মধ্যে কি হয় একটা অ্যাট্রাকশন হবে তাহলে এদের মধ্যে যে ফোর্সটা দিস ফোর্স ইজ কল্ড উইক নিউক্লিয়ার ফোর্স এদের মধ্যে যে ফোর্সটা দিস ফোর্স ইজ কল্ড উইক নিউক্লিয়ার ফোর্স একটা এক্সাম্পল বলি এবারে যে কেন এটা উইক নিউক্লিয়ার ফোর্স খুব সিম্পল থিং নাম শুনেই তো বুঝতে পারছো উইক মানে কি খুব দুর্বল এখন কোশ্চেন হচ্ছে ধরো একটা এক্সাম্পল 9-10 এ তোমরা করেছো একটা কম্ব নিলে কম্ব নিয়ে চুল আছড়ালে আছড়ানোর পর কিছু কাগজ টুকরো টুকরো করে এখানে রাখলে কম্বটা কাগজগুলোর কাছে নিয়ে যাবে দেখবে কম্বগুলো ওই কাগজগুলোকে অ্যাট্রাক্ট করছে এই যে ফোর্সটা দিস ইজ কল্ড উইক নিউক্লিয়ার ফোর্স সিম্পল এক্সাম্পল কেন হয়েছিল তার রিজন হচ্ছে তুমি যখন কম দিয়ে চুল আছড়াচ্ছ তখন ডিউ টু ফ্রিকশন এখান থেকে কোন বডি থেকে কম থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে ওটা কি চার্জ হয়ে যাবে পজিটিভলি চার্জ হয়ে যাবে আর যে কাগজগুলো রাখা হয়েছে সেই কাগজগুলোতে ইন্ডাকশন প্রসেসে কি চার্জ ইনডিউস করবে নেগেটিভ চার্জ ইনডিউস করবে পজিটিভ নেগেটিভে অ্যাট্রাকশন হবে তার জন্য ফোর্সটা ডেভেলপ হবে সো দ্যাটস ওয়াই খুব সিম্পল থিং এটাকে বলা হয় উইক নিউক্লিয়ার ফোর্স বুঝতেই পারছো ফোর্সটা খুব বেশি দিতে হচ্ছে না কারণ আমরা যখন চুল আছড়াচ্ছি এই ফোর্সটাই এনাফ একটা বডিকে ইলেকট্রিফাইড করার জন্য
এখন কোশ্চেন হচ্ছে পরের ফোর্সটা কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এখান থেকে কোশ্চেনটা আসবে। আমি অলরেডি বলে দিয়েছিলাম নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন অ্যান্ড নিউট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। এখন কথা হচ্ছে নিউট্রন হচ্ছে নিউট্রাল, তাহলে প্রোটন কি চার্জ, পজিটিভলি চার্জ। আমরা জানি প্রোটন আর নিউট্রন এখানে ছাড়া ছাড়া আছে না কম্প্যাক্ট অবস্থায় আছে, অ্যান্সার হচ্ছে কম্প্যাক্ট অবস্থায় আছে। যদি কম্প্যাক্ট অবস্থায় থাকে তাহলে এবার লজিকটা ভাবো, প্রোটন প্রোটন এখানে একটু ছোট হয়ে যাবে তোমাদের বুঝতে প্রবলেম, আমি তাই বড় করে একটু করছি, প্রোটন আরেকটা প্রোটন এত বড় থাকবে না অনেক, একটা নিউট্রন, এই প্রোটন প্রোটন গায়ে গায়ে যদি থাকে প্রোটন প্রোটনে কি ফোর্স কাজ করবে, রিপালসিভ ফোর্স, রিপালসিভ ফোর্স কাজ করলে তো নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না ইন রিয়ালিটি। সো তখন এখানে কাজ হচ্ছে এই যে ফোর্সটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটাকে আমরা বলি, যেটা অ্যাট্রাকশন রিপালশন, তার একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা কি, এদের মধ্যে ডিস্টেন্স, দুটো বডি এদের মধ্যে এই যে ডিস্টেন্সটা আটটা, যদি 10^-12 মিটার, এটা অর্ডার বলছি আমি, 10^-12 মিটারের থেকে বেশি হয় আরো, তাহলে তখন তাদের মধ্যে আর কুলম্বিয়ান ফোর্স কাজ করবে না, তখন তাদের মধ্যে যে ফোর্স কাজ করবে দিস ফোর্স ইজ কল্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর এই ফোর্সটা তখন রিপালসিভ হয় না, তখন হয় অ্যাট্রাকটিভ ফোর্স। এটারই এক্সাম্পল, যদি আমরা এটাকে ভাঙতে চাই এই নিউক্লিয়াসটার থেকে, তাহলে যে এনার্জিটা রিলিজ হবে রাফলি বলছি, এটাই ক্লাস টুয়েলভে পড়ানো হবে, কত কিভাবে ক্যালকুলেশন হবে তখন দেখানো হবে, এটাই অ্যাটম বমের রিজন। আর অ্যাটম বম বুঝতেই পারছো অবভিয়াসলি উইক নিউক্লিয়ার ফোর্স হতে পারে না, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। এবার কোশ্চেন হচ্ছে নিউক্লিয়ার কেন, তোমার বুঝেই গেছো সবটাই পুরো নিউক্লিয়াস বা ইলেকট্রন প্রোটন নিয়ে। এবার কোশ্চেন হচ্ছে এদের মধ্যে কোনটা সব থেকে বেশি উইকেস্ট, এটা পরীক্ষায় দেয় তোমাদের, কোনটা সব থেকে বেশি উইকেস্ট কিভাবে বুঝবে, এটা একটা রাফ আইডিয়া দিয়েছি, মুখস্থ করার দরকার নেই করলে ভালো। সব থেকে উইক ফোর্স হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা পরীক্ষায় কোশ্চেন করে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা লেখো উইক নিউক্লিয়ার ফোর্স ইজ দ্য উইকেস্ট ফোর্স, কেন নাম থেকেই তোমরা বুঝতে পারছো উইক নিউক্লিয়ার ফোর্স, তাই তোমরা বলো এটাই সব থেকে বেশি উইক ফোর্স, ভুল, আমি কিন্তু তার এক্সাম্পল দিয়ে দিয়েছি অলরেডি, অ্যান্সার সব থেকে বেশি উইকেস্ট ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে কে উইক নিউক্লিয়ার ফোর্স, দেখো এখানে পরপর করে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তারপরে কে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, নাম থেকেই বোঝা যাচ্ছে সব থেকে স্ট্রং ফোর্স হচ্ছে গিয়ে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তোমাদের এবার কোশ্চেন হচ্ছে যে স্যার কেন গ্র্যাভিটেশনালটা সব থেকে বেশি উইকেস্ট ফোর্স, কেন উইক নিউক্লিয়ার ফোর্সটা নয়, আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটাকে নিয়ে একটু দেখতে ভাবো। এবারে আমি বলেছিলাম কম দিয়ে তুমি চুল আছড়ালে, সেটাকে কাছে নিয়ে গেলে কতগুলো কাগজের, তাহলে কাগজগুলোর কি আছে, আমি একটা কতগুলো কাগজকে ছোট ছোট করে ছিঁড়ে যদি এখানে ছেড়ে দিই কি হবে, নিচে পড়বে, কেন নিচে পড়লো, ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি যদি এবার কমটাকে কাছে নিয়ে যাই তাহলে কাগজগুলো কোন দিকে উঠছে, উপরের দিকে, তাহলে অবভিয়াসলি স্ট্রং নিউক্লিয়ার সরি উইক নিউক্লিয়ার ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে বড় বলেই ওর এগেনস্টে ওপরটাকে টানতে পারছে, তাই অ্যান্সার হচ্ছে খুব সিম্পল, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ দ্য উইকেস্ট ফোর্স, দেন উইক নিউক্লিয়ার ফোর্স, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক, তারপরে স্ট্রং, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয় তোমাদের যেটা বললাম। সো এটা হলো আমাদের বেসিক ফোর্সের নেচার, আমি একটা তোমাদেরকে কিছু বেসিক নোটস প্রোভাইড করা হবে, তো সেগুলো একটুখানি দেখে নেবে, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যাদের যাদের কোনো ডাউট থাকবে কমেন্ট সেকশনে লিখবে, আর যখন তোমরা ভিডিওটা পাবে সেখানে যে স্ক্রিনে যে নাম্বারটা যাবে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, আর তোমরা পারলে ওই চ্যানেল যেটা আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।